Probably should let the comments in. Thank you.
মুখে কথা বলার ভাষা থাকার কথা নয়, কিন্তু নিশ্চুপ থাকাই মানে দায়িত্ব নয়। সেই জন্য আমি আপনাদের সম্মুখে এই সমস্ত রোহিঙ্গা মুসলমান ভাই বন্ধুরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর কাছে তাদের শাহাদাতি মর্যাদা কামনা করছি। সাথে সাথে ওই নির্যাতন নিপীড়নকারী তালেম মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দুর্বার প্রতিবাদ জানাচ্ছি এবং দুর্বার দাবি জানাচ্ছি। সাথে সাথে যে সমস্ত রোহিঙ্গা মুসলমান ভাই সমস্ত ওলামা একরাম যে সমস্ত রোহিঙ্গা মুসলমানদের তাদের থাকা বাসস্থান খাদ্য বস্ত্রের সুব্যবস্থা গ্রহণ করতে আমি আমাদের সরকার বাহাদুরকে অনুরোধ জানাচ্ছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে প্রকাশ করছি, বাংলাদেশ সরকার প্রথমে একটু হার্ড পজিশনে থাকলো, মানবিক কারণে আবার রোহিঙ্গাদের জন্য, রোহিঙ্গা মুসলিম জাতির জন্য, মুসলিম জনতার জন্য, আরাকানবাসী এই মুসলমানদের জন্য শিথিল পজিশনে এসে মানবিকতার দায়িত্ব পালন করার জন্য সরকার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী মুসলিম তাওহীদে জনতা শরীয়তপুর ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে মায়ানমার সরকারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বাদ জুমায় শরীয়তপুর আজকে এই সময় আমরা মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে কোর্ট সংলগ্ন সড়কে পুলিশের বক্সের সামনে এসে শেষ হয়। আমাদের এই আজকের এই ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে আমরা যে দাবিটা বিশ্ব মঞ্চের কাছে উত্থাপন করছি তা হলো এই, আজকের এই বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর যে অমানসিক নির্যাতন নিপীড়ন হচ্ছে তার কঠোর নিন্দা জানাচ্ছি। দুই, এই সমাবেশ অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধের সকল ধরনের নির্যাতন বন্ধের জোর দাবি জানাচ্ছে। তিন, অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার করে অং সান সু চি এবং বার্মার সেনাবাহিনীর প্রধানকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে।
আমাকে এখন আপনারা বলেন একজন লোক যে 10,000 টাকা কালেকশন করে ওলামা পরিষদের ইত্তেহাদ তহবিলে দিবেন কে আছেন একজন হাত দেখান ইনশাআল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ নাম দেখেন 10
খাবারের প্রয়োজন, তার চিড়ার বস্তা, চালের বস্তা ইত্যাদি খাবারের প্রয়োজন। আপনারা এখন থেকে গ্যাস এবং খাবারের টাকা আমাদের বুধবারে অথবা মঙ্গলবার অথবা বুধবারে আমরা ওখানে বসব এবং সোমবারের ভিতরে আপনারা আমাদের স্পটগুলোতে এই সমস্ত খাবার গ্যাস টাকা আপনারা ওলামা পরিষদের নেতৃবৃন্দের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং এই ওলামা পরিষদ শরীয়তপুর প্রশাসন এসপি মহোদয়ের সাথে আলোচনা করে তাদের সহযোগিতা আমরা ইনশাআল্লাহ শরীয়তপুর থেকে কয়েকটি ট্রাক করে বস্ত্র নেব, খাবার নেব, টাকা নেব। এসপি মহোদয়ের সহযোগিতা কামনা করব, ডিসি মহোদয়ের সহযোগিতা কামনা করব। এখন আপনারা আছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে এই মায়ানমারের মুসলমানদের নির্যাতন বন্ধের আহ্বান করে আরাকানের স্বাধীনতা দাবি করে বিশ্বের মুসলমানদেরকে পক্ষ হওয়ার আহ্বান জানিয়ে আমি আজ এই বিক্ষোভ মিছিল ওলামা পরিষদের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল হয়েছে এর সমাপ্ত ঘোষণা করছি মোনাজাতের মাধ্যমে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار. رب العالمين أحمد رسول الأمة الكنية مايان مايان مروف على مسلمان دي نجاتنا قطي بات قطنا الله مهر بني دامة دي قطي بات قطنا منصور قطنا الله يوسينا سلامة دي مولا أحمد خاتي بانده دائم دي قطنا مطي شابه قبول قطنا رب العالمين আমরা যারা আখেরাতের ভালা জান্নাত পাওয়ার জন্য এই মায়ানমারকে সহযোগিতা আগায় আছি, কাপড় দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মিছিল করে, বিক্ষোভ করে আল্লাহ আমাদের সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকুকে কবুল মঞ্জুর করে। আল্লাহ আপনার কাছে দরখাস্ত করতেছি প্রতি সত্তর মায়ানমারের মুসলমানদেরকে হেফাজত করিয়া আল্লাহ দ্রুত আন্তর্জাতিক চাপ দিয়ে মায়ানমার সরকারকে মাওলা ওই মায়ানমার থেকে উদ্ধার করিয়া দিই। আমি বাংলাদেশে যারা আছে তাদেরকে মাওলা সুন্দরভাবে তারা যেন বসবাস করতে পারে তাও ঠিক দান করিয়া দিই। আল্লাহ ওলামা পরিষদকে কবুল মঞ্জুর করিয়া আল্লাহ যারা দান করলো টাকা পয়সা দিল প্রতিশ্রুতি দিল এদের দানকে কবুল মঞ্জুর করিয়া আগে রাতে দয়া নদী সুপারিশ করা তাও ঠিক দিয়া দিই। আল্লাহ সৈয়দপুর প্রশাসন মাওলা সৈয়দপুর প্রশাসনকে কবুল মঞ্জুর করিয়া আমাদের প্রধানমন্ত্রী লেখায়া দান করিয়া দিই। আল্লাহ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে বাজাত করিয়া দিই। রব্বুল আলামিন আমাদের ওলামা পরিষদকে কবুল মঞ্জুর করিয়া দিই। আল্লাহ আগামী বুধবার আমরা যাওয়ার নিয়াত করেছি, এই বুধবারের পূর্বেই সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে যারা টাকা দেওয়ার কথা বলেছেন এবং অন্য বছরও যাওয়ার কথা বলেছেন সকলকে দেওয়ার তৌফিক দিয়া দিন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করিয়া আমিন। আসসালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।